সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে ইডির তল্লাশি অভিযান দুর্নীতির এই অভিযান চালাচ্ছে ইডি এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন দমকল মন্ত্রী এবং একই সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও একই সঙ্গে চলছে ইডি অভিযান এবং সকাল থেকে যে অভিযান চলছে এখনো পর্যন্ত কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিক ইডি আধিকারিকরা পুরো যে দুর্নীত হয়েছে সেই তদন্তেই সেই দুর্নীতির তদন্তেই অভিযান ইডির এবং আপনারা এই মুহূর্তে আহ কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন চার জায়গার ছবি একদিকে সুজিত বসুর বাড়িতেও ইডি অন্যদিকে তাপস রায়ের বাড়িতে ইডি সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডি রয়েছেন এবং গত শুক্রবারে অর্থাৎ পাঁচই জানুয়ারি সন্দেশখালী এবং গনগায় যে ঘটনা ঘটেছিল আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের সেই ঘটনার থেকেই শিক্ষা নিয়ে কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থার দিকে বাড়তি নজরদারি রেখেছেন ইডি রেখেছে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা কিন্তু ঢাল প্লাস্টিকের লাঠি এবং হেলমেট পরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েই হাজির হয়েছেন সেখানে সকাল থেকে চলছে রাজ্যের একাধিক জায়গায় ইডির তল্লাশি সুজিত বসুর বাড়িতেও চলছে ইডি তল্লাশি পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায় এবং একই সঙ্গে সুবোধ চক্রবর্তীর বাড়িতেও চলছে ইডি তল্লাশি এবং সেইখান থেকে সেই তিন জায়গা থেকেই রয়েছেন আমাদের তিনজন প্রতিনিধি দেবপম সরকার জয়ন্ত মজুমদার এবং শুভঙ্কর মন্ডল এবং এই মুহূর্তে আমি যাব সরাসরি শুভঙ্কর মন্ডলের কাছে শুভঙ্কর তুমি এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইডির তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত কি চলছে সেই জারি রয়েছে সেই তল্লাশি দেখো ইডির যে অভিযান সেটি এখনো পর্যন্ত জারি রয়েছে এবং সকাল ছটা চল্লিশে ইডি আধিকারিকদের যে দল এই একশো পাঁচ নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে এসছিল তারা এখনো পর্যন্ত তাদের তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং ইতিমধ্যে ছ ঘন্টা অতিক্রান্ত হয়েছে মূলত পুরোনিয়োগ দুর্নীতি মামলাতেই এই যে তল্লাশি সেই তল্লাশি পর্ব চলছে বলেই আমরা জানতে পেরেছি এবং তোমায় জানিয়ে রাখি মূলত পুরোনিয়োগ দুর্নীতিতে যখন তল্লাশি এবং সেই সঙ্গে অভিযান চালিয়ে ইডি আধিকারিকেরা বিভিন্ন পুরসভা প্রাক্তন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে একই সঙ্গে যেহেতু তাপস রায় বড়নগর পুরো যেখানে বড়নগরের যিনি বিধায়ক সেখানে স্বাভাবিকভাবে বড়নগর পুরসভাতে নিয়োগের ক্ষেত্রে তাপস রায়ের কোনো রেকমেন্ডেশন বা তিনি কোনো নামের তালিকা দিয়েছিলেন কি না সেই বিষয়গুলো যেমনভাবে ইডি আধিকারিকেরা তদন্ত করছে একই সঙ্গে তাপস রায় তাপস রায়ের স্ত্রী তাপস রায়ের কন্যা প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ শুধু তাই নয় তাদের ফোনগুলোকে বাজেয়াপ্ত করে নিয়ে সেগুলো তথ্য তলাশ করা হচ্ছে ডিজিটাল কোনো এভিডেন্স যদি সেখান থেকে তারা কালেক্ট করতে পারেন সেটিও দেখা হচ্ছে কোনোরকম হোয়াটসঅ্যাপ চ্যাট বা রকম ফোন কল একই সঙ্গে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট তারও নথি কিন্তু তারা সংগ্রহ করছেন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পাসবুক এই যাবতীয়গুলো তারা কিন্তু চেক করার চেষ্টা করছে অসঙ্গতিপূর্ণ রকম লেনদেন বা ট্রানজাকশন এক্ষেত্রে হয়েছিল কি না যে সময় পুরনিয়োগ দুর্নীতি হয়েছিল ঠিক সেই সময় কি কী ধরনের ট্রানজাকশন হয়েছিল বড় কোনো ধরনের ট্রানজাকশন হয়েছিল কিনা এই যাবতীয় বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিক তত্ত্ব তালাশ করছে এবং তোমরা জানিয়ে রাখি যে পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় যেভাবে তত্ত্ব তালাশ এবং একই সঙ্গে তারা যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে হানাদারি চালিয়েছে তারই অংশ হিসাবে কিন্তু তাপস সাহের বাড়িতে এইভাবে ইডির যে অভিযান সেটি চলছে যদিও রায়ের যিনি বলা যেতে পারে তার এই যে আবাসনে আবাসনের আরেকজন প্রতিবেশী তিনি সকালবেলায় জানিয়েছেন তাপসশাহ অত্যন্ত নিপাট ভদ্রলোক এবং একেবারে তিনি এই ধরনের কোনো কর্মের সঙ্গে যুক্ত নন বলেও তিনি বিশ্বাস করেন স্বাভাবিকভাবেই এই ধরনের ইডি অভিযান চলছে তারা সকালবেলায় এটি দেখে তারা কিন্তু রীতিমতো স্তম্ভিত যদি এখনো পর্যন্ত অভিযান তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন আধিকারিকের এবং তুমি যেটি বলছিলে বা আমরা এর আগেও দেখেছি যখনই শহর কলকাতার বুকে কখনো এই ধরনের অভিযান সংগঠিত হয়েছে সেখানে কিন্তু সি এর যে জবান সেই জবান যেরকম মোতায়েন থাকে একই সঙ্গে স্থানীয় পুলিশ বা থানার কিন্তু পুলিশ আধিকারিকরা পুলিশে যারা কর্মীরা রয়েছেন তারাও এখানে উপস্থিত থাকেন একইভাবে রাস্তার দুপাশে যাতে কোনোভাবে ক্রাউডেড না হয়ে পড়ে সেটিও নজর রাখা হচ্ছে যেহেতু বিবেকাঙ্গুলি স্ট্রিট একেবারে জনাকীর্ণ একটি এলাকা প্রচুর স্বর্ণ বা সোনার দোকান রয়েছে প্রচুর ব্যবসা হয় এখান থেকে রাস্তা যাতে ক্লিয়ার রাখা যায় ফুটপাথগুলো যাতে ক্লিয়ার রাখা যায় সেদিকেও যেন পুলিশ বাড়তি নজর দিচ্ছে কোনোরকমভাবে যেন ক্রাউডেড না হয়ে যায় সেদিকেও নজর রাখা হচ্ছে তবে সর্বোপরি এখনো পর্যন্ত ছ ঘন্টা অতিক্রান্ত হয়েছে সন্ন্যালী এবং এখনো যে ইডির অভিযান সেটি কিন্তু চলছে এবং তাপসায়কে ম্যারাথন জেরা যেরকম করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরনিয়োগের ক্ষেত্রে আদতেও বহানগর পৌরসভাতে তার রকমভাবে কোনো সুপারিশ বা কোনো রেকমেন্ডেশন ছিল কিনা সেগুলো সেগুলোই যেরকম প্রশ্ন করা হচ্ছে ফোন থেকেও ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করার চেষ্টা চলছে একই সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন তার তথ্য এই যাবতীয়গুলোও কিন্তু ইডি আধিকারিকরা তালাশ করছে ফলত কিছুটা লেন্দি প্রসেস ইডির এই যে তল্লাশি অভিযান আমরা কিন্তু এর আগে যে অভিযানগুলো দেখেছি সেখানেও দেখেছি যে ইডির যে লেন যে অভিযান সেটি কিন্তু একটু লেন্দি হয়ে থাকে তারা বিভিন্ন ধরনের কিন্তু আর্থিক যে অনিয়ম বা বেনিয়ম সেগুলো নিয়ে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যান সেইখানে দাঁড়িয়ে নিয়োগের ক্ষেত্রে পুরো নিয়োগের ক্ষেত্রে যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে তারা এই মুহূর্তে তাপস্যার বাড়িতে যেভাবে তল্লাশি চালাচ্ছে একই সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসুর ভাইতে সেখানেও একটি দল তল্লাশি চালাচ্ছে এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সেখানেও কিন্তু তল্লাশি চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরে এবং বাইরে পুলিশ যেরকম বাইরে মোতায়েন রয়েছে একই সঙ্গে ভেতরে কিন্তু সিআরপিএফ এর পি জওয়ানরা মোতায়েন রয়েছে তারা ভেতরে পাইচারি করছে সংখ্যায় অনেকটাই বেশি রয়েছে এই সিআরপিএফের জওয়ানরা কেন খালিতে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেখান থেকেই বলা যেতে পারে শিক্ষা নিয়েই কিন্তু এই বাড়তি নিরাপত্তার যে ব্যবস্থা সেটি করা হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা বেষ্টনের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা তাপস রায়ের বাড়িতে কিন্তু রয়েছেন ইডি আধিকারিকরা শুভঙ্কর তুমি আমাদের সঙ্গে থেকে আবারও পরে আসবো তোমার কাছে এবং ইতিমধ্যেই আমাদের সঙ্গে কিন্তু সরাসরি তিন জায়গা থেকে রয়েছেন তিনজন প্রতিনিধি আমরা আবারও ফিরবো তাদের কাছে